তোমার হাতে গড়া বিল্ডিং তোমার ছেলেমেয়েরা ব্যবহার করবে, তোমার হাতে গড়া সম্পদ তোমার সন্তানেরা ব্যবহার করবে, তোমার হাতে গড়া যাদ জমি যা আছে সবাই অপরে ভাগ হবে, ভাগ করে নিবে, মালিক হবে। কাদালিক আওরাসনা কওমান আখারিন। আল্লাহ নবী বললেন তোমার সম্পদ ওইটা যেটা খেয়ে হজম করেছ আর যেটা পরে ছিঁড়ে ফেলেছ, যেটা পরে ছিঁড়ে ফেলেছ, যেটা পরে এখনো ছিঁড়তে পারো নাই ওটা তোমার নয়, তোমার রুহু বের হয়ে গেলে ওটা আরেকজন নিয়ে ব্যবহার করবে। যেটা পরে ছিঁড়ে ফেলেছ, যেটা খেয়ে হজম করেছ সেটা তোমার সম্পদ, আর যেটা দান করেছ কয়টা, তিনটা, যেটা খেয়ে হজম করেছ, আর যেটা পরে ছিঁড়ে ফেলেছ, আর যেটা দান করে দিয়েছ পরকালের জন্য রেখেছ, এই তিনটা হলো তোমার সম্পদ আর বাকিটা তোমার নয়।